প্রথমবারের মতো মহাকাশে হাঁটার রেকর্ড করলেন অপেশাদার কোনো নভচারী বাণিজ্যিক স্পেস ফ্লাইটের পরিসর বাড়ানোর লক্ষ্যে ইরন মাস্ক মালিকানাধীন স্পেস এক্সের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাজি ছিল এটি বিশ্লেষকদের ধারণা এর মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে ব্যাপক অগ্রগতি ঘটবে মহাকাশ শিল্পের এতদিন মহাকাশ যাত্রার সুযোগ পেতেন শুধুমাত্র কঠোর প্রাপ্ত নভচারীরা তবে এবার প্রথমবারের মতো মহাকাশে হাঁটলেন অপেশাদার কোনো নভচারী পুরদস্তুর প্রশিক্ষণ ছাড়াই মহাকাশে হাঁটার খ্যাতি অর্জন করেছেন বিলিউনিয়র জ্যারেডাইজ্যাকম্যান ভূপৃষ্ঠের সাতশো কিলোমিটার দূর থেকে নিখুঁত এক পৃথিবী দেখার অভিব্যক্তি ব্যক্ত করেছেন তিনি পোলারিস ডন মিশনের হয়ে মহাকাশে যাত্রা করেন চার নভচারী পৌঁছানোর পর স্পেসেক্সের ক্যাপসুল থেকে বের হয়ে হাঁটতে শুরু করেন আইজাক ম্যান এরপরই তাকে অনুসরণ করে মহাকাশযান থেকে বের হয়ে আসেন মিশন বিশেষজ্ঞ সারা গেলিস মহাকাশযানের মধ্যে ছিলেন অপর দুই সঙ্গী স্কট পোটিট ও আনা ম্যানন পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটে চড়ে মহাশূন্যের উদ্দেশ্যে রওনা হন এই চার নভচারী বাণিজ্যিক স্পেস ফ্লাইটের পরিসর বাড়ানোর লক্ষ্যে ইলন মাস্ক মালিকানাধীন কোম্পানির সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাজি ছিল এটি মহাকাশ বিশ্লেষকদের ধারণা এই অভিযানটি নতুন এক দিগন্তের সূচনা করবে এর মধ্য দিয়েই বাণিজ্যিকভাবে ব্যাপক অগ্রগতি ঘটবে মহাকাশ শিল্পে Waliullah Faruk, Channel 24.